My dear student, I hope you are all right. In the previous class, I discussed with you smartness. आगे क्लास में हमने तुम्हारे साथ क्या आलोचना करी थी स्मार्टनेस के ऊपर, है ना? Today I discussed with you morality, अर्थात नैतिकता, नीति बोध, अर्थात भालो मंदिर ज्ञान, है ना? तब today I discussed with you morality. आज मोरालिटी मोरालिटी में आया हम आलोचना करो तुम्हारे साथ है आइटम नंबर 13 to 18 to 13. आइटम नंबर 10 to 13 तुम्हारे की क्या चे से 10 to 13 जा चे तो तुम्हारे थर्ड टाइम में आने से बस एक दिन. ओके, तो मोरालिटी अर्थात नैतिक होता नीति बोध अर्थात भालो मंदिर कर्तव्य पराय किभाबे होबे सेई बोध गुलो तुम्हारे मध्ये किभाबे आसबे না এই যে মোরালিটিতে যে সবগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে সেই সবগুলো তোমাদেরকে ফলো করে চলতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের বুক পেজ নাম্বার 41 স্টুয়ার বুকের পেজ নাম্বার 41 এ কি আছে দেখো, মোরালিটি নৈতিকতা আইটেম নাম্বার 10 টু 13 10 আইটেম নাম্বার 10 এ কি আছে, ইউ শুড বি কাইন্ড টু দ্য পোর অ্যান্ড help them. You should be kind. মানে তুমি অবশ্যই দয়ালু হবে কার প্রতি, না poor গরিব মানুষের প্রতি, এবং all other creatures মানে সমস্ত জন্তুদের প্রতি এবং সমস্ত গরিব মানুষের প্রতি তুমি দয়ালু হবে, দয়ালু ভাব হবে, দয়ালু ভাব সম্পন্ন হবে. You must help them. তুমি তাদেরকে সাহায্য করবে. কাদেরকে সাহায্য করবে? যাদের যারা গরিব, গরিব বলতে কোন দিক দিয়ে গরিব, অর্থের দিক দিয়ে গরিব হতে পারে, পোশাক পরিচ্ছদের দিক দিয়ে গরিব হতে পারে, ঠিক আছে, স্বাস্থ্যের দিক দিয়ে. তাহলে তুমি তাদেরকে কি করবে, সেই সমস্ত গরিব মানুষদের পোর মানুষদের কি করবে, হেল্প করবে, এবং অল আদার ক্রিয়েচার্স মানে সমস্ত জন্তু জানোয়ারদেরকেও কি করবে, ভালোবাসবে এবং তাদেরকে হেল্প করবে. নেক্সট আইটেম নাম্বার 11, উই আর দ্য চিলড্রেন অফ দ্য সেম ফাদার. উই আর দ্য চিলড্রেন, আমরা শিশু অফ দ্য সেম ফাদার. সেম ফাদার মানে কি বলতো, একই বাবা. মানে আমরা এই যে বিশ্বের আমরা যত জীব জন্তু যা কিছু আছে কি আমরা মেয়ে মানুষরা সকলেই সকলেরই আমাদের কি একজনই বাবা, এই মনোভাব নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে মানে এগিয়ে যেতে হবে সেই বাবাকে, না ঈশ্বর ভগবান, ঠিক আছে, গড. তাহলে আমাদেরকে সবসময় কি মনে রাখতে হবে, যে আমরা একই পিতার, একই পিতার কি ছেলে, স্টুডেন্ট, চিলড্রেন, শিশু, একই বাবার আমরা পুত্র বা শিশু. এই মনোভাব যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা কারোর মধ্যে ভেদাভেদ আমাদের মধ্যে আসবে না. ওকে, তারপর দেখো তোমাদের কি আছে আইটেম নাম্বার 12, উই অল বিলং টু ওয়ান ফ্যামিলি. উই অল বিলং, আমরা কি করব, একই ফ্যামিলিতে একসাথে থাকব, কারণ আমরা তো আমরা ভেবে নিয়েছি যে আমাদের একই একটাই বাবা, একটাই বাবা সে হচ্ছে গড, তাই নেচারালি আমরা একই ফ্যামিলিতে বাস করছি. ওকে, আইটেম নাম্বার 13 কি আছে, উই অলওয়েজ লিভ টুগেদার. আমরা কি করব, একসাথে থাকবো, টুগেদার মানে একসাথে, একসাথে বলতে জীব জন্তু পাশাপাশি সব মানুষ সবার সাথে কি করব, একসাথে থাকবো, যেহেতু আমরা একই একই পিতার পুত্র, একই বাবার ছেলে. ওকে, তাহলে তোমরা এখানে মধ্যে ইম্পর্টেন্ট দেখো যে কঠিন কঠিন শব্দগুলো আছে সে শব্দগুলো সম্বন্ধে আমি একটু বিবরণ দিয়ে দিচ্ছি এবং কাইন্ড আছে. এক নম্বর কাইন্ড আছে, দু নম্বর আছে যে কঠিন শব্দগুলো আছে ক্রিয়েচার্স, আর আছে
children to jano belong ekshathe same father together t o g t h তাহলে এক নাম্বার প্রথম কি আছে শব্দটা দেখো ওয়ার্ড নাম্বার 5 এ এই প্রথম নাম্বার ওয়ার্ড শব্দটা কি আছে কাইন্ড কাইন্ড মানে কি দয়ালু দয়ালু ভাব তাহলে ক্রিয়েচারস ক্রিয়েচারস কি আর ইয়ে কি ইউ আর ইয়ে ক্রিয়েচারস মানে জন্তু নেক্সট টুগেদার টুগেদার মানে একসাথে তোমাদের লাইন আছে উই অলওয়েজ লিভ টুগেদার উই অলওয়েজ আমরা সর্বদা একসাথে বাস করব লিভ টুগেদার Okay. Namaskar.